নবীর ছেলে নবী হয় নবী যদি না হইতো তারা যদি নবী হিসাবে মারা শুরু করতো শিরিক বেদাত সমাজে চালু হয়ে যেত কথা কথাগণ ঠিক কেনা যেমন পীরের ছেলে পীর বাবা ছিল পীর ডিজিটাল পীর আছে না নাই পীর সাইজা বসে আছে বাবা নাই আলেম ছিল সুপি ছিল কোরআন হাদিসের জ্ঞান ছিল এখন ব্যাটার কোরআন হাদিসের জ্ঞান নাই তারপরে ডিজিটাল পীর হয়া তালা বাবা সালা বাবা গামছা বাবা গাজর বাবা টমেটো বাবা বাবা হইয়া বসে আছে কথা কন ঢেকে না আর বাবার এমন চুলের ভিতরে জট বাবার হাতে গাঞ্জার পর সালা পিন্দা থাকে তবিল থাকে সব দেখা যায় মানুষ কয় হুজুর হাসেন না মাল আছে কি মাল আছে সব তো দেখাই যাচ্ছে নতুন কি আছে সেটা দেখা কথা কন ঠিক কিনা আর ওদের দরবারে যা দেখবেন ডুগি তবলা বাজাইয়া একসাথে মানুষ হইয়া কি তাই দাই জিকির মারতেছে আল্লাহর নাম নাই রসুলের নাম নাই জিকির মারতেছে কি কয় জানেন কয় সব কিছু ইয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে আছে না নাই কত প্রকারের ভন্ড এই দেশে আছে রে বাবা মাজার পূজারি বন্ধ ভন্ড 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 পীর ছিল শাহ জালাল পীর ছিল শাহ পরান শাহ মাকদুম বাইজিদ গোস্বামী আব্দুল কাদের জেলানি বড় বলে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার হয়েছে আর এখন আল্লাহ ওয়ালা নাই আছে ভন্ড খুব বেশি কথা বলছি না আগে বোঝে বুঝলেই বুঝবে পাবো কোন পি ধরার কথা বলতেছি করান হাদিস মানবেন হকানি আল্লাহ সত্যবাদীদের সঙ্গী হবেন ওস্তাদ বা শিক্ষক হিসাবে কাউকে আপনি অনুসরণ করতে পারেন কথা বোঝা গেছে আমার কোন জ্ঞান নাই আমার কিছু জ্ঞান জানা দরকার তাহলে ইনি শিক্ষিত মানে এলাকার গিনিগুনি মানুষ বড় আলেম তার সাথে ওঠা করতে আমার কোনো আপত্তি নাই পীর না ওটা ওস্তাদ বা শিক্ষক হিসেবে মানতে হবে কথা কোন ঠিক কেনা জানার জন্য কারো কাছে যেতে হবে শেখার জন্য যেতে হবে পীর ধরা মানে ডগি তবলা বাজায় জিগের করে না পীর ধরা মানে পীরের পায়ে সেজদা দেওয়া না পীর ধরা মানে পীরের পায়ে তেল মাখা না শেখার জন্য জানার জন্য মুরুব্বি ওস্তাদ শিক্ষক হিসাবে কাউকে আপনি মানতে পারেন এতে কোনো সমস্যা তোমরা সত্যবাদীদের সঙ্গী হইয়া নিজেরাও সত্যবাদী হও কথা কন ঠিক কেনা স্বর্ণের সোয়া পেলে স্বর্ণ হওয়া যায় কথা কর না এই জন্য বিড়ি খাওয়াইয়া মুড়ি দেয় বেনামাজি পি পেশাব করে পানিও নেয় না হাইব্রিড শয়তান কথা কর না এক পীরে পেশাব করে পানি নেয় না মুড়িদের জিজ্ঞাসা করছে বাবা পানি নিলেন না কয় চুপ কর চুপ কর নবীর নাতি হোসাইন ফুরাত নদীর তীরে পানি না পায়া তৃষ্ণ অবস্থায় মৃত্যুবান করে পানি না খায়া মরছে নাকি এজিদের সেনাবাহিনীদের সাথে কাল্লা দিয়ে গেছে জিহাদের অংশগ্রহণ করে কথা কন না তার সন্তান তার সন্তান মারা গেছে তৃষ্ণা অবস্থায় কথা কন ঠিক কিনা উনি বলতেছে সেই নবীর নাতি হোসাইনের পরিবার পানি পায়নি সেই পানি আমি জায়গায় ঠেকাতে পারব না কি শয়তান চিন্তা করছে এরকম ভান্ডবীর আছে না না পীরের মতো পীর হওয়া লাগবে আল্লাহ হওয়া লাগবে যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এরকম আল্লাহ সাথে আমরা আসি না নাই কিন্তু ওই দরবারে যাওয়া যাবে না এই দরবারে নামাজ নাই রোজা নাই নারী পুরুষ একত্রে জিকির করে আর কয় পানির ভিতরে জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না কয় বাবা এত সিজদা দিবি কেন সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি ভণ্ডবীর আছে না নাই যেই পীরে নিজে নামাজ পড়ে না ওই পীরের কাছে গেলে আপনাকে প্রকাশ্যে জাহান্নামে নিয়ে যাবে কথা কোন ঠিক কিনা যেই পীরের দরবার নামাজ আছে কোরআন আছে যেই পীর নিজে আল্লাহকে মানে রসুলকে মানে রসুলের আদর্শ মানে এরকম আল্লাহওয়ালাদের সাথে আসি না নাই কিন্তু যেই দরবারে নারী পুরুষা কত্রে জিগের করে লাফালাফি করে পর্দা খুইলা জেগের করে ওই দরবারে যাওয়া যাবে না বা তিনি বাড়ে জেগের করে আর কয় মনের আলো বড় আলো বাইরের আলো নিয়ে বা ফালা মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা খুইলে ভালা আছে না নাই কবা ভান্ডারি লাইন সালা চলে না তো রেলগাড়ি আসে না নাই এরকম ভণ্ডদের দরবারে যাওয়া যাবে বিশেষ করে মা বোনদেরকে অনুরোধ করে যায় মা আপনারা খবরদার কোন মাজারে যাবেন না এলাকার মহিলারা যায় নাকি দুই একজন যায় 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 বাজারে যাবেন মা কেন পীরের পায়ে কি শেষ দেন কেন পীরের পায়ে কিছু স্থান ও মা কিছু যদি চাওয়া লাগে আসমানের মালিক আল্লাহর কাছে চাইবেন কথা কোন ঠিক না মা বন্ধের বলে যাই মা ভীর ধরা লাগবে না কারো কাছে যাওয়া লাগবে না সাতটা আমলে আপনাদের জন্য জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত সাতটা আমলে মা-বন্দের জন্য আটটা জান্নাতের দরজা খোলা চিল্লায় কণ্ঠ সুবহানাল্লাহ আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ